কয়েক মাসের দীর্ঘ ও এলাহি আয়োজনের পর 12 জুলাই ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে রাধিকা হাত ভর্তি পরেছেন লাল সাদা রঙা চুড়ি, বাম হাতে একটি বাজুও ছিল, মাথায় টিকলি পরেছেন কানের দুল ও গলার চোকারের সঙ্গে মিল রেখে। রাধিকার সাজ আরো অনন্য করে তুলেছে কপালের ছোট্ট একটি টিপ। বিয়েতে কমলা শেরওয়ানি পরেছেন অনন্ত, বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন, মাথায় পরেছেন লাল পাগড়ি। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। ভারতের ঐতিহ্যবাহী ড্রেস কোডকে সম্মানিত করেছেন আন্তর্জাতিক অতিথিরাও। অনেকেই আবার পরেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের ডিজাইন করা পোশাক। অনন্ত রাধিকার গ্র্যান্ড ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন দেশ বিদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের অসংখ্য তারকা। বিয়ের আসরে না গেলেও একদিন পর নবদম্পতিকে আশীর্বাদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিন ব্যাপী উৎসবের প্রথম দিন 12 জুলাই বিয়ে, 13 জুলাই অনুষ্ঠিত হয়েছে শুভ আশীর্বাদের অনুষ্ঠান, 14 জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এ আর রহমান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাডুকোন, মাধুরী দীক্ষিত, শাহিদ কাপুর, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, টাইগার শ্রফ, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সারা আলী খান, কিম কার্দাশিয়ান সহ অনেকেই অংশ নেন অনন্ত রাধিকার বিয়েতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দেন। বিয়েতে মহা আয়োজনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে আম্বানি পরিবার। আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জনে কোনো রকম কমতি রাখেননি তারা। বিশেষ বিশেষ সব আয়োজনের অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ উপহারও, যার মধ্যে শাহরুখদের জন্য আনানো হয়েছে বিশেষ সংস্করণের ঘড়ি, যার প্রতিটির মূল্য 2 কোটির বেশি। ঘড়ি পাওয়া সৌভাগ্যবানদের মধ্যে নাম রয়েছে শাহরুখ খান, রণবীর সিংদের ঘড়ি পেয়েছেন জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া এবং মিজান জাফরিরাও। 25 জনের জন্য মোট 50 কোটি মূল্যের ঘড়ি কেনা হয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।